हाय मानुषी गर्ल्स, वेलकम टू मानुषी मेकअप। आज जुड़ुआ टूर तपसी पन्नूर लुकटा आमी तोमादेरके स्टेप बाय स्टेप करे देखाच्छी। আমি ম্যাকের ফিক্স প্লাসটা মুখে প্রথমে, যেমন আমি প্রত্যেকবার আগে আমি ইউজ করে নিই সেভাবে আমি ইউজ করে তারপরে প্রাইমারটা লাগাই। এটাও তোমার প্রাইমিংয়েরও কাজ করে, ময়েশ্চার বজায় থাকে, হাইড্রেশন বজায় থাকে, সব দিক থেকে স্কিনটা একটা বেটার লুক দেয়। লরিয়ালের রিভ হাইটা লিফট এই প্রাইমারটা ফেসেতে আমি ইউজ করছি, এইটুকু পরিমাণ। এবার আরবান ডেকের এই আই প্রাইমারটা আই এরিয়াতে লাগাচ্ছি। এভাবে ড্যাপ করে করে লাগাবে, টেনে টেনে নয়। এবার ম্যাকের স্ট্রোক ক্রিমটা আমি আগে লাগিয়ে নিচ্ছি কপালে, দুটো সাইডে, গালে, থুতনিতে, নোজের ওপরে, লিপসের ওপরে আমি লাগিয়ে নিচ্ছি। আজকে তপসী পান্নুর যে মেকআপ লুকটা আমি করছি সেটা একটু রক অ্যান্ড রোল টাইপের ও লুক, সেখানে মানে রাফ অ্যান্ড টাফ একটু লুক দেখিয়েছে বা এবং সব কিছু, ওখানে হাইলাইটারের কাজটা একটু কম আছে, তবে স্কিনটাকে জাস্ট আমি একটা ডুই লুক আনার জন্য আমি এই পয়েন্টগুলোতে লাগাচ্ছি। আমি আইব্রোজটা করে আই লুকটা করে নিচ্ছি, তারপর আমি ড্রেস মেকআপে আসবো। মেবলিনের এই ক্লিয়ার ব্রো জেলটা প্রথমে আমি আইব্রোজে লাগাচ্ছি। ম্যাকের এই আইব্রো পেন্সিল স্টুট কালারটা ইউজ করছি। অ্যানাস্টাসিয়া বেবি রয়েল ডিপ ব্রাউন পমেড, এটা মিডিয়াম ব্রাউন এই কালারটা ইউজ করছি। আর অ্যানাস্টাসিয়া বেবি রয়েল ডার্ক ব্রাউন ডুও পাউডারটা দিয়ে আমি আইব্রোটা করছি। একটা খুব মজার ব্যাপার তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে আইব্রোজটা সেট করার জন্য এরকম তোমরা হেয়ার যে স্প্রে যেটা দিয়ে আমরা চুল সেট করি সেটাকেও তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। এইভাবে একটা স্পুলিতে স্প্রে করে আইব্রোটা সেট করতে পারো। আজকে আমি সেটাই করে দেখাচ্ছি যাতে কিনা তোমরা এটাকে ফলো করতে পারো। এইভাবে এটাকে এভাবে স্প্রে করে নিলাম, নিয়ে সেট করে নিচ্ছি। একদমই কিন্তু এটা নিয়ে আমরা টানাটানি করবো না, তাহলে কিন্তু পুরোটা উঠে যাবে। জাস্ট হালকাভাবে একটু ড্যাপ করে নেওয়া, ব্যাস আমার আইব্রোটা আজকে কমপ্লিট। এবার আমি আই মেকআপে আসছি। এবার ম্যাকের প্রোলংয়ের কনসিলারটা, এটা NC25 দিয়ে আমি চোখের যে ডিসকালারেশন আছে সেটাকে করছি, কোনো ফাউন্ডেশন লাগাচ্ছি না। আস্তে আস্তে করে ড্যাপ করে চোখেতে মিশিয়ে নিতে হবে। এবার ম্যাকের পেন্ট পট পেন্টালি দিয়ে চোখের আইরিসটাকে সেট করছি। এবার ম্যাক মিনারেলাইজ স্কিন ফিনিশ এই পাউডারটা দিয়ে আমি আইটাকে সেট করে নিচ্ছি। ইনারে দিচ্ছি না, কারণ ইনারে একটু হাইলাইটার পড়বে। এবার ব্রাউনটাকে আমি খুব হালকাভাবে এই নাইলন হেয়ারটা দিয়ে খুব হালকাভাবে, আজকে বেশি হাইলাইট করছি না, জাস্ট হালকা একদমটাকে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে এবার প্লেন করে দিচ্ছি যাতে হাইলাইটারটা বেশি না পড়ে যায়। মরফির 35P প্যালেটের
এই দুটো শেড, এটা অ্যাকচুয়ালি 35 পি প্যালেট বলে, কারণ হচ্ছে এটা পার্পল শেডের জন্য পি প্যালেট বলে এটা। এই দুটো শেড দিয়ে আমি ক্রিজটাকে প্রথমে ব্লেন্ড করছি। ব্লেন্ডটা কিন্তু সবসময় আমাদের নিচ থেকে ওপরের দিকে উঠতে হবে, মানে কালারটা যেন ওপরের দিকে গিয়ে একদম মিশে যায়। এভাবে একইভাবে আমি লোয়ার লিডেতেও লাগিয়ে নিচ্ছি। এবার ম্যাকের এম্বার্ক আর ফলি, এই দুটো শেড, ফলি আর এম্বার্ক, এই দুটো শ্যাডোকে মিক্স করে লাগাচ্ছি লিডেতে। কীভাবে দেখে নাও, এভাবে একটু নিয়ে এভাবে এম্বার্ক শ্যাডোটা অল্প করে নিয়ে লাগিয়ে ব্লেন্ড করাটা খুব, মানে ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে। ব্লেন্ডিংটাই আসলে আসল কী, মানে আই শ্যাডোর আই লুকটার আসল কী হচ্ছে ব্লেন্ডিং। এবার একইভাবে এই বড় সিগমার E40 এই ফ্লাফি ব্রাশটা দিয়ে আই শ্যাডোটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ডবল কালার যখন আমরা মিক্স করে কালার বানাই, তখন আমাদের দুটো চোখে একই কালারটা হওয়াটা জরুরি, যেন কালারটা বেমানান দুটো চোখে দুরকম না হয়। ওই জন্য যখন কালারটা বানানো হবে, তখন দুটো চোখেতেই ওই কালারটাকে প্রথমে ড্যাপ করে নেওয়াটা জরুরি, যাতে কালার দুটোই এক হয়। এগুলো মেকআপের ছোটো 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 সিক্রেট টিপস, এগুলো তোমরা ফলো করো। এবার ম্যাকের এই ব্রাউন স্ক্রিপ্ট শ্যাডোটা ইউজ করছি পলি আর এম্বারটাকে ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করে এটা সুন্দর কফি ব্রাউন, অ্যাকচুয়ালি বলতে পারো এটা ওই আমরা যেমন ওই কোল্ড কফি খাই, সেই যে একটা কালার আসে না, ঠিক ওই ধরনের একটা লুক, একটা কালার ওরা করেছে। সেই কফি কালারের লুকটাকে আনার জন্য আমি ব্রাউন স্ক্রিপ্ট কালারটা ইউজ করলাম। এবার 35 পি প্যালেটে আবার ফিরে এলাম। এইটা এই কালারটা একটা সিমারি কালার ইউজ করছি ইনার লিডটা। ম্যাকের নাইলন শ্যাডোটা যেটা ব্রাউনে ইউজ করেছিলাম ইনার কর্নার হাইলাইট করার জন্য, একই শ্যাডোটা ইউজ করছি। নাইলন শ্যাডোটা ইউজ করার আগে নিক্সের জাম্বো পেন্সিলটা ইউজ করছি ইনার কর্নারে, যাতে হাইলাইটারটা ভালোভাবে ইউজ করা যায়। এবার নাইলনটা লাগাচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি, লাগিয়ে ব্লেন্ড করে দিতে হবে, অল্প একদম একটুখানি নিয়ে ব্লেন্ড করে দেওয়া। এবার ম্যাকের ব্ল্যাক ট্র্যাক আইজেল লাইনারটা ইউজ করছি চোখে। এবার আমরা আই লাইনারটাকে একটু স্মাচ করে নেব। এবার আমার আই লুকটা কমপ্লিট, মাস্কারা আর আইল্যাশটা আমি মেকআপের পরে অ্যাপ্লাই করব। এবার আমি ফেস মেকআপে আসছি। এবার ম্যাকের স্টুডিও স্কাল্প ফাউন্ডেশনটা মুখে লাগাচ্ছি, এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো। প্রথমে আমি ব্রাশে করে লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে করে লাগাবো। এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে করে লাগাবো। এবার ছোটো ছোটো যে আমার পিম্পলস আছে সেটাকে কভার করছি, প্রথমে কনসিলার লাগিয়ে নিয়ে। এবার আমি আই আই এরিয়াতে হাইলাইট করছি, এবং নোজের উপরে, কপালে, থুতনিতে,
সব জায়গাটা হাইলাইট করছি, আর এইগুলো কনসিলারটা লাগিয়ে রাখলাম, কী করে ওটাকে আমি কভার করবো সেটা দেখাবো। হাইলাইট করে নিচ্ছি কনসিলার দিয়ে, এটা নার্সের এমনি কনসিলার কাস্টার্ড শেডটা দিয়ে। প্রথমে কনসিলার ব্রাশটাকে আমি ফিক্স ব্রাশ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এবার 15 মিনিট দিয়ে ড্যাপ করে করে এইবার একইভাবে যে আমি আমার স্পটগুলোতে লাগিয়েছিলাম পিম্পলসগুলোতে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করছি। এবার হালকা করে ওখানে যেদিকটা আমি ফাউন্ডেশন দিয়ে যেদিকটা দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম ঠিক সেই ফাউন্ডেশন হালকা একটুখানি নিয়ে ওই যে কনসিলার দিয়েছি যে পিম্পলসগুলোর ওপরে হালকাভাবে একটু করে, একদমই জোরে জোরে না। এবার এই কনসিলারটার সাথে আমার ম্যাকের প্রোলংয়ের 25A শেডটা আমার আই ব্যাগটাকে কভার করার জন্য একটা লাইট শেড আমি ইউজ করছি। এবার কন্ট্রোলিংটা করার আগেই আমি এখানে হাইলাইটারটা দিয়ে নিলাম যাতে কিনা কন্ট্রোলিংটা একবারেই বোঝা যায়। কনসিলার দিয়ে হাইলাইট করা যে জায়গাগুলো প্লাস আই এরিয়াগুলো সেট করার জন্য আমি লোরা মার্সিয়ার এই সিক্রেট ব্রাইটনিং পাউডারটা দিয়ে আমি সেট করছি, একদম অল্প কিন্তু লাগে। এভাবে করে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে কিনা এক্সেসটা বেরিয়ে যায়, একদমই বেশি না। আর এক হাতে আমি ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা রেখেছি, ড্যাপ করে নিচ্ছি নিয়ে সেট করছি। এবার আমি যেটা করব সেটা হলো এই বিউটি ব্লেন্ডারটাকে আবার ফিক্স প্লাস দিয়ে এভাবে আমি ড্যাম্প করে নিলাম, তারপরে আমি এই লোরা মার্সিয়ার পাউডারটাকে দিয়ে বিউটি ব্লেন্ডারটাকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি ড্যাপ করে করে ওই পাউডারটাকে আমি লক করব। কন্ট্রোল করছি কপালের সাইডে, কপালটা ছোট দেখানোর জন্য। অ্যাকচুয়ালি কন্ট্রোলিং না করলে মুখটাকে কেমন ফ্ল্যাট লাগে। নাকের কন্ট্রোলিংটা আঙুল দিয়ে করাটাই মানে ব্লেন্ড করাটাই সুবিধা, তবে ডিপেন্ড করছে কখনো আমরা একটু বিউটি ব্লেন্ডার দিয়েও করতে পারি এইভাবে। এবার এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ম্যাক মিনারেলাইজ স্কিন ফিনিশ পাউডারটা দিয়ে পুরো মুখটা সেট করে নিচ্ছি, একদমই বেশি না, জাস্ট ধুপে ধুপে একটু একটু দিচ্ছি। আই এরিয়াটাতেও হালকাভাবে ব্রাশ দিয়ে খুব লাইটভাবে ছোটো ব্রাশ দিয়ে একটা সেট করছি। ম্যাকেরই এই ডার্ক শেডটা দিয়ে আমি কন্ট্রোলিংটা সেট করছি, যে আমি ক্রিম কন্ট্রোলিংটা করেছিলাম সেখানে আমি পাউডার কন্ট্রোলিংটা করছি। এবার মেবলিনের এই পিচি শেডটা দিয়ে ব্রাশারটা লাগাচ্ছি। এবার এই পাউডার এই লুকটাকে সেট করার জন্য মেকআপ ফ্রিজ স্প্রে দিয়ে ম্যাকের মুখটা আগে মেকআপটাকে মানে পাউডার ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। এবার রেস্ট আই মেকআপটা আমি করে নিচ্ছি। একইভাবে ফলি এম্বার্ক ব্রাউন স্ক্রিপ্ট এই শ্যাডোগুলো দিয়ে আমি লোয়ার লিডেতেও ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমার মডেল যেহেতু একটা ম্যাট লুক ইউজ করেছেন সেই কারণে আমি আজকে হাইলাইটার দিয়ে লিপটা ফুলার করছি না, আমি কনসিলার দিয়ে যেভাবে আমি কন্ট্রোলিং করেছি ক্রিম কন্ট্রোল করে সেইভাবে আমি লিপটাকেও কন্ট্রোল করছি, তারপরে আমি লিপস্টিকটায় আসব।
কালার বডির এই সামার পিঙ্ক কন্ট্রোল পেন্সিলটা দিয়ে কন্ট্রোল করছি লিপটা। এবার ম্যাকের কিংডম অফ ম্যাকের এই কিংডম অফ সুইট কালারটা লাগাচ্ছি। কি কেমন লাগছে? দারুণ। থ্যাংক ইউ সৌরভ। কি মডেলের কালারটার সাথে ভালো লাগছে? ঠিক লাগছে? পারফেক্ট। থ্যাংক ইউ। এবার আমি আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে কার্ল করব। এবার মাস্কারা আর আইল্যাশ পরার পালা। এবার মেবলিনের এই মাস্কারাটা দিয়ে আইল্যাশগুলো দিয়ে আমি মাস্কারাটা লাগাচ্ছি। আজকে আমি এবার আইল্যাশটা করবো, হুডা বিউটির ব্রিগেড যে আইল্যাশটা সেটা আমি করছি। এইভাবে টুইজার দিয়ে আগে ল্যাশটাকে বসিয়ে নিতে হবে, তারপরে দিয়ে আস্তে করে মিলিয়ে নিতে হবে। এবার আইলাইনারটা দিয়ে আবার আমি আইল্যাশের যে বর্ডারটাকে ম্যাকের ব্ল্যাক ট্র্যাক আই জেল লাইনার দিয়ে দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। এবার ফলস আইস ল্যাশ আর আমার অরিজিনাল ল্যাশ দুটোকে একসাথে একরকম রাখার লুক রাখার জন্য আমি মাস্কারাটা আরেকবার আরেক করে দিয়ে নিচ্ছি। এই হলো ফাইনাল লুক আজকের আমাদের সেলিব্রিটি মেকআপের তপসি পান্নুর। এই লুকটা করে দেখালাম পুরোটাই স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে। তোমরা এই লুকটা নিশ্চয়ই করতে পারবে। আমার এই আজকের লুকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। আমার এরকম আরও ভিডিও মেকআপ ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর পাশে যে বেল বাটনটা আছে ওটাকে ক্লিক করো, তাহলে আমার যখনই কোনো আমার নতুন ভিডিও বেরোবে তখনই তোমরা সেই ইনফরমেশানটা পেয়ে যাবে।